কাপড়ে মেকআপের দাগ লাগাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। চলুন জেনে নিই কোন ধরনের মেকআপের দাগ কিভাবে তুলবেন। কাপড়ে ফাউন্ডেশনের দাগ লাগলে, সেটা যদি অয়েল বেসড স্টিক বা ক্রিম ফাউন্ডেশন হয়, সেটা লিকুইড ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করতে পারেন। অয়েল ফ্রি ফাউন্ডেশন হলে সেটাতে ব্যবহার করবেন শেভিং ক্রিম। কাপড়ে নেল পলিশের দাগ লাগলে তুলা বা কাপড় নেল পলিশ রিমুভারে ভিজিয়ে তা দাগের উল্টো দিকে চেপে ধরে রাখতে হবে। কাপড়ে লুজ পাউডার পড়লে এক্সেস পাউডার ঝেড়ে ফেলে মেকআপ রিমুভিং ওয়াইপস বা স্টেন রিমুভিং ওয়াইপস দিয়ে মুছে ফেলুন। কোনো অবস্থাতেই পানি ব্যবহার করবেন না। দাগটা যদি হয় লিপস্টিকের, দাগের উপর হেয়ার স্প্রে দিয়ে কয়েক মিনিট পরে ভিজা কাপড় দিয়ে মুছে ফেলুন। কাপড়ে মাস্কারার দাগ লাগলে দাগের উপর লিকুইড ডিশ সোপ বা স্টেন রিমুভাল প্রোডাক্ট দিয়ে ধুয়ে ফেলুন। কাপড়ে ফেস অয়েল পরে গেলে দাগের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে 10-15 মিনিট রাখুন, তারপরে লিকুইড ডিশ সোপ দিয়ে ধুয়ে ফেলুন।